সুশান্তের মৃত্যুর পর বলিউডে যে শব্দটা সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে তা হলো নেপোটিজম কঙ্গনা বলছেন সুশান্ত পুরনো সাক্ষাৎকারেও বারবার স্বজন প্রীতির কথা বলেছেন এসবের সঙ্গে ওর মৃত্যুর কোনো যোগ নেই সুশান্তের মৃত্যুর জন্য সরাসরি প্রভাবশালীদের দায়ী করেন ভারতের জাতীয় পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিও বার্তায় বলেন এত সাফল্য পেলেও কখনো সুশান্তকে প্রথম সারির অভিনেতা মনে করা হতো না কোনো স্বীকৃতি পায়নি ছেলেটা অথচ বয়ের মতো বাজে ছবি পুরস্কারে ভেসে যায় এটা আত্মহত্যা নয় পরিষ্কার খুন আপনাদের ছবিতে সুযোগ চায় না তবে আমাদের ছবি হিট হলে জোর করে ফ্লপ তকমা দিবেন না এদিকে ছয়জন ব্যক্তি বা প্রতিষ্ঠান বলিউডে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে রেখেছে বলে অভিযোগ করেছেন অভিনেতা প্রযোজক ও লেখক কমল খান তিনি বলেন এই প্রতিষ্ঠানের ছয়জন বলিউড নিয়ন্ত্রণ করেন বলে তিনি সরাসরি তীর ছোড়েন যার মধ্যে সালমান খানের নামও রয়েছে অবশ্য অভিনব ক্যাশপও একই অভিযোগ ছুঁড়েছেন সালমান খানের পরিবারের দিকে সুশান্ত সিং রাজপুতের অকাল প্রয়াণ ও তার নেপথ্যের অবসাদের চোরা স্রোত বলিউড ইন্ডাস্ট্রিকে দাঁড় করিয়ে দিয়েছে কতগুলি বিতর্ক ও আত্মবিশ্লেষণের সামনে চৌত্রিশ বছরের এই তরুণ তুর্কির উত্থানের পথে বাধা হয়ে দাঁড়ানোর পেছনে বলিউডের নামি ক্যাম্পের ষড়যন্ত্র ও চেনা রাজনীতির প্রসঙ্গে সরব অনেকেই কমল আর খানের মতে যে ছয়জন ব্যক্তি ও প্রতিষ্ঠান বলিউড নিয়ন্ত্রণ করেন সেগুলো হচ্ছে করণ জোহরের ধর্মা প্রোডাকশন আদিত্য চোপড়া রানী মুখার্জির স্বামী যিনি স্বরাজ ফিল্মসের মালিক ভূষণ টি সিরিজ একতা কাপুর বালাজি প্রোডাকশন সাজিদ নাদিয়া দালা প্রোডাকশন সালমান খান যিনি সালমান খান ফিল্মসের প্রতিষ্ঠাতা কমলার খান বলেন এই ছয়জন চাইলে বলিউডের যে কারোর ক্যারিয়ার ধ্বংস করে দিতে পারেন অনুরাগ ক্যাশপ স্পষ্ট করেছেন এই ব্যাপারে তিনি জড়াতে চান না সুশান্তের মৃত্যুকে হাতিয়ার করে বলিউডের অন্যতম শক্তিশালী ক্যাম্পের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন অভিনব তাতে সোশ্যাল মিডিয়া ও ইন্ডাস্ট্রি দ্বিধা বিভক্ত এদিকে বলিউডের প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে শোকাস্তব্ধ গোটা ভারত এরই মধ্যে সুশান্তের আত্মহত্যার ঘটনায় সালমান খান সহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বিহারের মুজাফফরপুরে সিজিএম আদালতে করণ জোহর সালমান খান একতা কাপুর সঞ্জয় লীলা বানশালী সহ আট বলিউড ব্যক্তিত্বের বিরুদ্ধে মামলা দায়ের করলেন সুধীর কুমার উঝা নামের এক আইনজীবী আত্মহত্যায় প্ররোচনা দেওয়া সহ ভারতীয় দণ্ডবিধির একশো নয় পাঁচশো চার পাঁচশো ছয় নম্বর ধারায় মামলা দায়ের করেছেন এই আইনজীবী সালমান খান নাকি নিষিদ্ধ করেছিলেন সুশান্তকে গত বিশে ফেব্রুয়ারি একটি পোস্ট করেছিলেন অভিনেতা কমল খান সেখানে তিনি টুইট করেছিলেন আমাদের সূত্র বলছে সুশান্ত রাজপুতকে কয়েকটি প্রযোজনা প্রতিষ্ঠান নিষিদ্ধ করেছে যার মধ্যে সালমানের নামও রয়েছে রয়েছে করণ জোহর রানী মুখার্জির স্বামী আদিত্য চোপড়া সহ যে কয়েকটি প্রভাবশালী প্রযোজনা প্রতিষ্ঠান নাম বললাম তারা কিন্তু সুশান্তকে নিষিদ্ধ করা হয়েছে কমল খান বলেন যেহেতু তোমাকে এখন নিষিদ্ধ করা হয়েছে সেহেতু তুমি গিয়ে ওয়েব সিরিজ ও টিভি সিরিয়াল করো সেদিন উল্লেখ করেছিলেন কমল খান সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর করণ জোহর এবং সালমান খানের বিরুদ্ধে বিষেধাগার করছেন সিনেমা ভক্তরা সুশান্তের মৃত্যুর জন্য করণ জোহর সালমানদের দায়ী করে তাদের কুশপত্তলিকা পোড়ায় প্রয়াত অভিনেতা সুশান্তের ভক্তরা সুশান্তের মৃত্যুর জন্য বলিউডের এই বড় তারকাদের স্বজন পোষণকেই দায়ী করছেন অনেকে রবিবার সুশান্তের মৃত্যু সংবাদ প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছিল শোক বার্তায় ইন্ডাস্ট্রির নামি অনামের ভার্চুয়াল বার্তার মিচ নজর কেড়েছিল কর্ণ জোহরের পোস্ট সুশান্তের মৃত্যুর দায় তিনি নিজের কাঁধেও খানিক নিয়েছিলেন পোস্টের জন্য কর্ণ ট্রোল্ড হয়েছেন তবে তার অজান্তেই পোস্টটি উস্কে দিয়েছে গম্ভীর প্রশ্ন কর্ণের অপরাধবোধের কারণ কি। এই প্রশ্নের উত্তর মেলার আগেই সোমবার দুপুরে পরিচালক শেখর কাপুরের করা একটি টুইট ওই প্রশ্নচিহ্নকে আরও জোরালু করছে সুশান্তের উদ্দেশ্যে শেখর টুইটে লিখেছেন আমি জানি কাদের জন্য তোমারই হতাশা গত ছ মাসে আমি তোমার সঙ্গে যোগাযোগ করতে পারতাম যা হয়েছে সেটা ওদের কর্মফল তোমার নয় নাম উজ্জ্ব থাকলেও শেখরের পোস্ট ইশারা করছিল বলিউডের অন্দরের কোনো গোপন সত্যের দিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ইঙ্গিতকে জনসমক্ষে তার নিজস্ব ভঙ্গিতে তুলে ধরলেন কঙ্গনা রানাওয়াত শোনা গিয়েছিল ক্যারিয়ারের শুরুতে যশরাজ ফিল্মসের সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় তার হাতছাড়া ছাড়া হয়েছিল লীলা বান্সালির রামলীলা সঞ্জয় নিজেই নাকি যশরাজের কাছে অভিনেতাকে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু সুশান্তকে ছাড়া না হলেও তখন যশরাজের সঙ্গে চুক্তিবদ্ধ রণবীর সিংহকে ছবিটি করার অনুমতি দেওয়া হয়েছিল এরপরে আদিত্য চোপড়ার পরিচালনায় বেফি করে ছবিটি করার কথা ছিল সুশান্তের কিন্তু তা চলে যায় রণবীরের কাছে যশরাজ ফিল্মসের তরফে সুশান্তকে দেওয়া হয় পানি নামে একটি ছবি যার পরিচালনা করার কথা ছিল শেখর কাপুরের রবিবারের পোস্টে একই কথা উল্লেখ করেছেন শেখর কিন্তু বছর দুয়েক পর প্রযুক্তি স্থগিত করে যায় যশরাজ পর্যায়ক্রমভাবে এই ঘটনাগুলি দেওয়ার পর আদিত্যের সঙ্গে সুশান্তের মনোমালিন্য বাড়তে থাকে বলে শোনা যায় যার জেরে সুশানকে মাশুল দিতে হয় বলে ইন্ডাস্ট্রির এক অংশের ধারণা বিগত বছর দেড়েক তাকে কোনো ফিল্মি পার্টিতে আমন্ত্রণ করা হতো না অন্যদিকে কর্ণ জহরের প্রযোজনায় সুশান্ত অভিনীত ড্রাইভ নেটফ্লিক্সে মুক্তি পায় তবে ছবির ডিজিটাল রিলিজ প্রসঙ্গে সুশান্তকে জানানো হয়নি আদিত্যের সঙ্গে ঝামেলার সময়েই কর্ণের সঙ্গেও নাকি দূরাত্ম বাড়ে সুশান্তের ছবি পাওয়া ছবির হস্তান্তর বড় ব্যানারের চোখের মণি হওয়া ইন্ডাস্ট্রির হিসেব নিকেশের অঙ্কের মাঝে প্রতিভার জোরেই জায়গা করেছিলেন সুশান্ত তবে নামি প্রযোজনা সংস্থায় নাম টিকিয়ে রাখতে হয়তো আপোষ করেননি এর জন্যই ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন আমার ছবি না দেখলে ওরা আমাকে তাড়িয়ে দিবে তোমরাই তো আমার গডফাদার এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় এক বিস্ফোরক পোস্ট করেছেন অনুরাগ ক্যাশপের দাদা অভিনব ক্যাশপ অভিনবের দাবি সুশান্তকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে কেন অভিনেতা আত্মহত্যা করলেন সেই ব্যাপারেও তিনি পূর্ণাঙ্গ তদন্ত করা হোক বলে সরকারের কাছে দাবি করেছেন এমনকি বলিউড সুপারস্টার সালমান খান ও তার পরিবারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন অভিনব কেশব সালমান খান সোহেল খান ও আরবাজ খান তিনজন মিলে তার ক্যারিয়ার নষ্ট করে দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন বলেও দাবি করেছেন তিনি দাবাং ছবিটি সফল হবার পর যখন দাবাং টুয়ের কাজ শুরু করেন তখন এই ঘটনা শুরু বলে জানিয়েছেন তিনি এমন কি অভিযোগ তাদের কথা মতো না চললে খুন ও পরিবারের নারীদের ধর্ষণের হুমকিও দেওয়া হয় অভিনবকে অভিনব এই নিয়ে ফেসবুকে একটি লম্বা পোস্ট করেছেন তিনি লিখেছেন সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার এই ঘটনা আরও অনেক বড় সমস্যাকে সামনে এনে দিয়েছে যেগুলোর মধ্য দিয়ে আমরা অনেকেই যাচ্ছি এমন কি হতে পারে যেটা মানুষকে আত্মহত্যা করতে বাধ্য করে তিনি আরও বলেছেন বলিউডের বহু ট্যালেন্ট ম্যানেজার এবং ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি আসলে শিল্পীদের জন্য মৃত্যুফাঁদ নিজের অভিজ্ঞতা শেয়ার করে অভিনব লিখেছেন আমারও একই রকম অভিজ্ঞতা প্রথমেই আমি দেখেছিলাম কিভাবে ব্যবহার করা হয় এবং মানসিকভাবে অত্যাচার করা হয় তিনি জানিয়েছেন সালমান খান দাবাং ছবির পরে তার ক্যারিয়ার নষ্ট করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন সালমান একা নয় তার ভাই সোহেল ও আরবাজও একই কাজ করেছেন পোস্টের শেষে তিনি লিখেছেন এটা কোনো হুমকি নয় এটা ওপেন চ্যালেঞ্জ সুশান্ত সিং রাজপুত এগিয়ে গিয়েছেন এবং আমি আশা করি ও যেখানে আছে ভালো আছে কিন্তু আমি এই ব্যাপারে নিশ্চিত করব যে আর কোনো নিরীহ প্রাণকে যেন এভাবে শেষ হতে না হয় তারা যেন সম্মান নিয়ে বলিউডে বেঁচে থাকতে পারে আমি আশা করি যারা এই রকম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন তারা আমার পোস্ট শেয়ার করবেন অভিনব এমনকি সালমান খানকে বয়কট করার ডাক দিয়েছেন নেটিজনদের কাছে